এই দাদা কার্তিক পূজায় কি কি লাগে কি কি লাগবো মন কাটা লাগবো দেনু লাগবো মান পাতা লাগবো দানের কলা লাগবো ধান কলা পাতা তারপর বাসের চটি না বাসের চটি এগুলি কত করে বিক্রি করেন লক্ষ্মী পূজার পরে তো এই কালী পূজা ইয়ে কার্তিক পূজা কি তিথি দিদি এটা কি তিথিটা কি কোন তিথিতে বসছে এটা গণেশ পূজা কালী পূজা জগদ্ধাত্রী পূজা বছরে এগুলি একবারই হয় এখানে বিভিন্ন ধরনের মূর্তি বানিয়ে বসে আছে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের সাইজের বিভিন্ন মাপের বিভিন্ন ডিজাইনের মূর্তি আছে আমরা এখানে একটু দাদার সাথে কথা বলবো দাদা আপনাদের এই যে কলসগুলো কি এই পূজার কাজে লাগে কার্তিক পূজায় এগুলো দাম কত এগুলি এইটাও তো কার্তিক মূর্তি শরৎকালের ঘনঘটা শেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ এই তিথিতে শ্রী শ্রী কার্তিক পূজা লক্ষ্মী পূজার পর্ব কালী পূজার শ্যামা মায়ের পূজা পর্বে শেষ হওয়ার সাথে সাথেই আজ কার্তিক পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্তমানে আমি যেই জায়গাটি আছে সেটি হচ্ছে দুর্গাবাড়ি নাট মন্দির এই নাট মন্দিরে কিছু মূর্তি বিক্রেতা মূর্তি নিয়ে এসেছে তাদের ব্যবসা করার জন্য সেই মূর্তির কিছু অংশ আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের মূর্তি দিয়ে সাজানো হয়েছে প্রতি বছরের ন্যায় এবারও কার্তিক পূজা উদযাপিত হতে যাচ্ছে বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আগামী ভিডিওতে আবার দেখা হবে